নমস্কার দর্শক বন্ধুরা, ফ্যাক্টস এক্সপ্লেইনড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ আমি আপনাদেরকে বলবো, খাবার খেতে বসে ভুল করেও করবেন না এই কাজ। মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হবেন ও গৃহ ছেড়ে চলে যাবেন। বন্ধুরা, আমরা জেনে হোক বা না জেনে এমন কিছু কাজ করে থাকি খাবার খেতে বসে, যা শাস্ত্রমতে একদমই করা উচিত নয়। বন্ধুরা, অন্ন হলো মা লক্ষ্মী স্বরূপা, আর এই অন্নের যদি কোনো কারণবশত অবহেলা বা অপমানিত করে থাকি, সেক্ষেত্রে স্বয়ং মা লক্ষ্মীরই অপমান করা হয় বলে মনে করা হয়। আজ এই ভিডিওটির মাধ্যমে যে বিষয়গুলি আপনাদের সামনে উপস্থিত করব, সেগুলি কিন্তু সকলেরই জানা দরকার। অর্থাৎ খেতে বসার পূর্বে ও আহারের সময় যে কাজগুলো থেকে বিরত থাকা উচিত, এইরূপ বিষয়কে ঘিরেই আজকের এই পর্বটি। বন্ধুরা, মনুষ্য জীবনে বেঁচে থাকার প্রধান মাধ্যম হলো এই খাবার, এবং এই আহার গ্রহণকালীন কিছু নিয়ম নীতি ও বিধিনিষেধ উল্লেখিত আছে আমাদের শাস্ত্রে। তাহলে যদি কেউ আহার গ্রহণ করেন বিধিনিষেধ মেনে, তাহলে তাদের জীবনে কোনোরূপ আর্থিক সংকট দেখা দেয় না। কিন্তু বন্ধুরা, যারা এই বিধিনিষেধ না মেনে খাদ্য গ্রহণ করেন বা করে থাকেন, তাদের জীবনে দারিদ্রতা, অর্থনৈতিক সংকট, পারিবারিক ঝামেলা ইত্যাদি লেগেই থাকে। সুতরাং খাবার খেতে বসে যে কাজগুলি একদমই করা উচিত নয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। বন্ধুরা, প্রথম বিষয়টি হল, অযথা বা নির্দিষ্ট কারণ ছাড়া কখনোই খাবার ফেলে দেবেন না তথা নষ্টও করবেন না। শাস্ত্রমতে এরূপ কাজটি যে গৃহে হয়, সেই গৃহ থেকে মা লক্ষ্মী চিরতরে বিদায় নেন। কারণ যে পরিবারে প্রায় খাবার নষ্ট হয় বা ফেলে দেওয়া হয়, সেই পরিবারে মা লক্ষ্মীকে অপমানিত করা হয় বলে মনে করা হয়। অর্থাৎ এইরূপ কাজে উনি অপমানিত যেমন হন, অন্যদিকে কিন্তু রাগান্বিত হন। ফলস্বরূপ পরিবারে চরম দারিদ্রতার যোগ সৃষ্টি হয়। দ্বিতীয় বিষয়টি হল, গামছা বা কোনোরূপ নোংরা কাপড় পরে খেতে বসা একদমই উচিত নয়। শাস্ত্রমতে এই কাজটির জন্যই সংসারে দেখা দেয় আর্থিক অভাব অনটন, দেখা দেয় পারিবারিক অশান্তি। বন্ধুরা, আপনারা প্রচুর টাকা রোজগার করলেও তা জলের মতো কোনো না কোনো দিক দিয়ে বেরিয়ে যাবে। এছাড়াও এই তোয়ালি বা গামছা পরে খাওয়াটা মোটেও সৌজন্যতাও নয়, এটি বেশ দৃষ্টিকটু। সুতরাং তোয়ালি বা গামছা পরে কখনোই খেতে বসবেন না। বন্ধুরা, তৃতীয় বিষয়টি হলো, খাবার খেতে খেতে বারবার উঠে যাবেন না। আমরা অনেকেই এই একটি ভুল কিন্তু করে থাকি, যা একদমই করা উচিত নয় শাস্ত্রমতে। এমনটি করলে মা লক্ষ্মীর অপমান হয় বলে মনে করা হয়। ফলস্বরূপ গৃহে নেমে আসতে পারে ঘোর অমঙ্গল, দেখা দিতে পারে চরম দারিদ্রতা। বন্ধুরা, আপনারাই বলুন, আমরা কাজকর্ম করে অর্থ উপার্জন কেন করি? এই খাবারের উদ্দেশ্যেই, আর এই অন্নকে লক্ষ্মীরই প্রতীক হিসাবে মনে করা হয়। আর আপনি খাবার খেতে বসে যদি বারবার সেই খাবার ছেড়ে উঠে পড়েন, তাহলে অন্নের অপমান অর্থাৎ স্বয়ং মা লক্ষ্মীর তিরস্কার করা হয়। সুতরাং ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে ভুলেও খাবার ছেড়ে উঠবেন না। তবে জীবন সংকটের ব্যাপার তথা বড় কোনো সমস্যা দেখা দিলে আপনি খাবার ছেড়ে উঠতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। সুপ্রিয় বন্ধুরা, পঞ্চম বিষয়টি হল, খাবার খেতে বসে পা নাড়াবেন না। যে ব্যক্তি আহারের সময় পা দোলান, সেই ব্যক্তি কখনোই মা লক্ষ্মীর আশীর্বাদ পান না। এই কাজটি শাস্ত্রমতে একদমই অনুচিত একটি কাজ। সুতরাং ভুল করেও খাবারের সময় পা দোলাবেন না। বন্ধুরা, এই একটি বাজে অভ্যাসের কারণেই আমাদের জীবনে নেমে আসে চরম আর্থিক কষ্ট, ঘরে দেখা দেয় অন্নের অভাব। শাস্ত্রে পরিষ্কারভাবে বলা হয়েছে, এইরূপ কাজে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন ও বিরক্ত হন, এবং সেই গৃহ থেকে চিরতরে বিদায় নেন।
বন্ধুরা, চতুর্থ ভুলটি বেশিরভাগ লোকই কিন্তু করে থাকেন, তা হলো খাদ্য গ্রহণের সময় জলপান করা। বন্ধুরা, শাস্ত্রের সাথে এই বিষয়টির কোনো সম্পর্ক নেই, তবে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে আপনি যদি খাবারের সময় বারবার জলপান করেন, তা কিন্তু আপনার শরীরের জন্য খুবই ক্ষতিকারক। কারণ খাবার আহারের সময় বারবার জলগ্রহণ করলে সেই খাবার কিন্তু কখনোই হজম হয় না। বন্ধুরা, অনেক সময় খেতে খেতে যদি কাশি বা হেঁচকি আসে, সেই মতো অবস্থায় আপনি জলপান করতে পারেন, তবে অল্প পরিমাণে, একদমই বেশি নয়। এছাড়াও দেখবেন, ডাক্তারি পরামর্শ অনুযায়ী খাবার খাওয়ার 1 ঘন্টা পর জল আদি পান করা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। সুতরাং আহার গ্রহণের সময় বারবার জল পান না করাই শ্রেয়। বন্ধুরা, আরও একটি বিশেষ টিপস দিব, যা খাবার খাওয়ার পর করা একদমই উচিত নয় সে সম্পর্কে। বন্ধুরা, অনেকেই আহারাদি গ্রহণের পর থালা চেটে পুটে খান, এটি একদমই শাস্ত্র বিরুদ্ধ একটি কাজ। মা লক্ষ্মী এরূপ কাজে অত্যন্ত বিরক্ত হন এবং সেই ঘর ছেড়ে চলে যান। সুতরাং এইরূপ ভুল থেকে নিজেকে বিরত রাখুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, একটা লাইক দেবেন এবং পরিজনদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।